নমস্কার বন্ধুরা, কলকাতায় বসে এমন একটি পত্রিকার জন্য আহ্বান পাওয়া আমার কাছে কিন্তু সৌভাগ্যের বিষয় বলেই আমি মনে করি। আমি সারা পৃথিবীর কাছে ছায়া মানুষ হিসেবে পরিচিত, যেহেতু আমি হাতের ছায়া করি। আমার নাম অমর সেন এবং আমার কাছে যে প্রস্তাবটি এসছে সেটি বাংলা সাহিত্য নিয়ে দু চারটে কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে। আমি এটার জন্য কিন্তু কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক কথা বলার থাকে সাহিত্য নিয়ে, আমার কিন্তু জিহাদটাই বেশি। আজকে বাংলা ভাষা এত উন্নত মানের হওয়া সত্ত্বেও আমার নিজের মায়ের যে ভাষা তা এমন একটা জায়গায় এসে এখন দাঁড়িয়েছে যা ভেতরে ভেতরে অত্যন্ত সমৃদ্ধ। কারণ এত ভালো ভালো কবি, এত ভালো ভালো সাহিত্যিক তারা এসেছেন, তারা ধীরে ধীরে সমৃদ্ধ করেই চলেছেন। কিন্তু বেশ কিছু মানুষ কবিদের কবি, বেশ কিছু মানুষ সাহিত্যিকদের সাহিত্যিক, সেটা হলে তো চলবে না। আমজনতার কাছে, সমস্ত মানুষের কাছে আমাদের এই বাংলা ভাষা আজকে ছড়িয়ে দিতে হবে। বাংলার প্রতি একটা প্রেম আমাদের যতখানি আছে তার অন্ততপক্ষে কিয়দংশও যদি আমরা অন্য সকলের মধ্যে সঞ্চারিত করতে পারি, তো তাহলে আমরা নিজেদের সার্থক বলে মনে করব। আমাদের কাছে একটা দারুণ দিন, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। কত গর্বের বিষয়, চিন্তা করে দেখুন তো। বাংলা ভাষার আন্দোলনের উপরে নির্ভর করে এই দিনটিকে সমস্ত পৃথিবী সেটাকে সেলিব্রেট করেনি। এই সমাবর্তন, এই নিরিখের মধ্যে দিয়ে তাকিয়ে এই দিনটিকে দেখা, এটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত অহংকারের বিষয়। বন্ধুরা, আমি একুশের ভোর নাম নিয়ে একটি কবিতা দীর্ঘদিন আগে আমার লেখা, আমার এই কাব্যগ্রন্থটির থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং এর মধ্যেই আমার সমস্ত বক্তব্যটি থেকে যাচ্ছে। একুশের ভোর। এখন কবিতা নিয়ে খেলো না এ বড় ভয়ঙ্কর খেলা। এক একটা পঙ্ক্তি ঝাঁপিয়ে পড়বে কোনো কূট উগ্রপন্থা নিয়ে। হয়তো ঝলসে উঠবে প্রশ্ন, বাংলার মাটিরা তোমরা কতটা নিরপেক্ষ। এখন পঙ্ক্তি নিয়ে খেলো না, সাপদের দাঁতের ধারে উঠে আসবে শব্দ। বিশ্বাস লিখতে গিয়ে হয়তো হাস্যকর কেঁপে যাবে হাত। এখন শব্দ নিয়ে খেলো না, চূড়ান্ত নির্মম হতে পারে ভোরের শিশির কিংবা বাংলার মুখ। খুঁজতে হতে পারে খুনে তিমির লবণাক্ত দাঁতে কয়েকটা বাংলার টুকরো। হিম মুখরে হারাতে পারে সেই মেয়েটির মুখ, 21 তারিখে মিনার ছোঁবার অধিকার নেই যার। একুশের ভোর। কবি, তোমার কলমের কালি কবে হবে ধর্মহীন লাল আর বর্ণহীন ভালোবাসায় ডোবানো। বন্ধুরা, এই কবিতাটির সঙ্গে আমার সমস্ত আকুতি আপনাদের কাছে দিয়ে আমি শুধুমাত্র একটি প্রার্থনা করছি, বাংলার উচ্চারণকে জিইয়ে রাখুন, বাংলার চন্দ্রবিন্দুকে সঠিক ব্যবহার করুন, বাংলার র, ড়, ক, খ এই সবগুলিকে সঠিক উচ্চারণের মাধ্যমে বাংলাকে আরও সমৃদ্ধ করে তুলুন, যাতে আমরা সারা পৃথিবীকে চমৎকৃত করতে পারি। নমস্কার। আপনি কি কবিতা, গল্প লিখতে বা পড়তে ভালোবাসেন? তাহলে সঙ্গে থাকতেই হবে কবিতা ক্লাবের। আমাদের অফিসিয়াল পেজ সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। আমাদের পেজের সমস্ত আপডেট পেতে লাইক করুন। আমাদের অফিসিয়াল পেজ, আমাদের পরিবারের একজন হয়ে যান।